হুজুররা সব পীর মশাই একরাম সব দরবেশওয়ালারা সব দরগারের লোকেরা যদি এক প্ল্যাটফর্মে থাকতাম আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম বৃদ্ধ বয়সে 82 বছর বয়সে বড় হুজুরকে জেলখানার কাঠগড়ে দাঁড়ানো লাগতো না তাকে আজকে হাজির করা হয়েছিল বড় হুজুরকে আজকে হাজির করা হয়েছিল তিনি কোর্টে দাঁড়িয়ে বলেছেন মাননীয় বিচারক আমার 82 বছর বয়স আমি দারুণ অসুস্থ আমার এই কাঠগড়ায় দাঁড়ানোর মতন শক্তি নাই আপনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করুন আপনি ইনসাফ ভিত্তিক বিচার প্রতিষ্ঠা করুন যে জাকাতের অর্থ আত্মসাতের মামলায় আমাকে হাজির করা হয়েছে আল্লাহর কসম ওই জাকাতের টাকার সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল না অথচ তারপরও আলেমদের দেখে দয়া হয় না দয়া হয় ভারতের লোক দেখলে দয়া হয় আমেরিকার লোক দেখলে একটা কুকুরের পরে দয়া হয় কিন্তু মানুষের পরে মানুষের দয়া হয় না محمدا رسول الله ويقيني أدنو إليه ساجدا بجبيني اقبل صلاتي وللصواب BDTV والله এই কোরআন নাজিল করেছেন কে আল্লাহ এই পৃথিবীতে নিয়ে আসছেন কে আল্লাহ জিবরিল আমিন আর এই পৃথিবীতে সর্বপ্রথম কোরআন মানুষের কাছে পড়ে শোনাইছেন কে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তালি এই কোরআনের মূল নায়ক হলো তিনজন আল্লাহ জিবরিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি তো সেই কোরআন পড়তেছি নাকি এই কোরআনের ভিতরে কোনো তারতম্য হয়েছে নাকি বেশি কম বেশি হয়েছে নাকি আল্লাহ যে কোরআন নাজিল করেছিল সেই কোরআন এখনো হুবহু আছে তো তাহলে আল্লাহ নাজিল করলেন জিবরিল নিয়ে আসলো আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন পড়ে শোনালেন আমি সেই কোরআন মানুষকে শোনাচ্ছি যদি এই কোরআন শোনার পরে কারোর গায়ে জ্বালা চড়ে এই কোরআন শোনার পরে যদি কারোর গাত্র দেওয়া হয় এই কোরআন শোনার পরে কেউ যদি মামলা দেয় তারা যেন ওই তিনজনের নামে মামলা দেয় আমাদের নামে যেন মামলা না দেয় কারণ এই কোরআন তো আমার পরে নাজিল হয়নি আমার পরে মামলা দেবেন কেন আপনি আমি তো আল্লাহর কথা বলতেছি জিব্রাইলের কথা বলছি আমি মুহাম্মাদের কথা বলতেছি আপনার মামলা দেওয়ার সাহস থাকলে আল্লাহর নামে মামলা দেন নড়িয়ে চুড়ি হুজুরদের নামে মামলা দেন কেন মনে করেছিল আল্লামা সাইদিরে জেলে ভরে কোরআনের আলোচনা বন্ধ হয়ে যাবে এক সাইদি জেলখানায় লক্ষ সাইদি কোরআনের কথা বলছে কয়জনের মুখ বন্ধ করবেন যত হুজুর ধরবেন তত নতুন নতুন হুজুর বাহির হবে আমার ভাইরা শোনেন আমি বলি আমাকে অনেক দূর যেতে হবে অনেক দূর যেতে হবে ধারাবাহিকতা বজায় রেখে তকবীর দিবেন অবশ্যই তকবীর দিবেন তবে যেন খুব লম্বা না হয় অল্প পরিসরে দিবেন আল্লাহ কবুল করুক আরো জোরে আমার আগের ভাই মফিজুর রহমান ভাই যথার্থই বলেছেন আলেম রাজেল খানায় আর খুনিরা দেশে ঘুরে বেড়াচ্ছে আজকে চোর ডাকাত দস্যু খুনিরা রাজনীতি করতেছে আর হকানি আলেম রাজেল খানায় বসে কাঁদতেছে আল্লাহর কসম ওনারা যে দোয়া করবে প্রতিটা দোয়া হাড়ে হাড়ে কাজে লাগবে এখন আমার সমাজে এখন আমার সমাজে স্লোগান দেয় হুজুর ধরো হুজুর মারো হুজুর দিয়ে নাস্তা করো স্লোগান শোনেনি আপনারা স্লোগান শোনেনি হুজুর ধরো হুজুর মারো হুজুর দিয়ে নাস্তা করো তুমি কি এতই বাঘের বাচ্চা বাঘ যে হুজুর দিয়ে তোমার নাস্তা করা লাগবে তুমি কি জঙ্গলের সিংহা যে হুজুর দিয়ে তোমার নাস্তা করা লাগবে তুমি কি হাইনার বাচ্চা হাইনা যে হুজুর দিয়ে নাস্তা করা লাগবে হুজুর ধরো হুজুর মারো হুজুর ভরো জেলে হুজুর ধরো হুজুর মারো হুজুর ভরো জেলে নিজের দলে তাকাই দেখো হুজুর তোমার ছেলে ওরে জঙ্গি ধরো জঙ্গি মারো জঙ্গি ভরো জেলে নিজের দলে তাকাই দেখো জঙ্গি তোমার ছেলে
সুতরাং কোরআনের মূল নায়ক কয়জন আল্লাহ জিব্রিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলুন তো কোরআন শরীফ যেভাবে নাজিল হয়েছিল সেইভাবে এখনো আছে তো আমি কিন্তু সেইটাই পড়তেছি ইনশাআল্লাহ গেল দুই নম্বর তিন নম্বর আমার আগের যিনি আলোচনা করেছেন তিনি চট্টগ্রাম ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আমি কিন্তু অত শিক্ষিত না ভাই গরিব দুর্বল মানুষ লেখাপড়ার দড়ি খুব বেশি না তবে আমি বলবো কোরআনের কথা ইসলামের কথা যদি কেউ মনে করেন হুজুর বর্তমান প্রেক্ষাপটে যে আলোচনা করতেছেন ওই আলোচনা এই এলাকায় চলবে না এরা মহেশখালী তাহলে আপনাদের কাছে অনুরোধ করি দয়া করে আমি যে কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করেছি সূরা আহজাবের 66 থেকে 67 68 এই আয়াতগুলো কোরআন শরীফ থেকে উঠাইয়া দেয় আপনাদের পাওয়ার আছে আপনাদের ক্ষমতা আছে আপনারা ইচ্ছা করলে কোরআন ব্যান করে দিতে পারেন আপনারা ইচ্ছা করলে কোরআনের আয়াত তুলে দিতে পারেন দেন কোরআনের আয়াত তুলে দিলে আমরা আর ওই কোরআন থেকে আলোচনা করব না কোরআনে থাকবে আর আমরা আলোচনা করতে পারবো না তা তো হয় না বড় ভাই তাহলে কোরআনে যা আছে আলোচনা করা যাবে চার নম্বর আমার আলোচনার ভিতরে ভুল হতেই পারে হতে পারে না আওয়ালুন নাস ইয়াওয়ালুন নাসিন প্রথম মানুষ ভুল করে দুনিয়া আসে আমি আজি জুল আমার আলোচনায় ভুল হতেই পারে তবে আমার আলোচনায় যদি ভুল হয় ভুল ধরবে আলেমেরা এখানে অনেক আলেম আছে এমনও আলেম নিচের চেয়ারে বসে আছে যার যার পদধূলির সমান পায়ের ধুলোর সম পরিমাণ জ্ঞান আমার নেই অথচ তিনি নিজে বসে আছেন সুতরাং আমার ভুল হলে ওই আলেমরা ভুল ধরবে আপনি এশার নামাজ পড়েন নাই আপনি মাগরিবের নামাজ পড়েন নাই 90 বছর বয়স হয়েছে এখনো দাঁড়িয়ে আপনার উঠি নাই আপনি আলেমদের ভুল ধরতে আসেন কেন কি কায়দায় কয় হুজুরির আলোচনা হচ্ছে না তো আর একজন কয় তাহলে তুমি করো কয় হুজুর যে কোরআন শরীফ পড়িছে ও কি আমি পড়তে পারি কোরআন শরীফ পড়তে পারে না কিন্তু হুজুরদের ভুল ধরতে পারে আছে না নাই আছে না নাই সুতরাং আপনার কাছে আপনাদের কাছে কারোর কাছে যদি কোরআনের আলোচনা ভুল মনে হয় আপনি আলেমের শরণাপন্ন হন আপনি আলেমকে ডেকে বলুন যে আলোচনা ঠিক হচ্ছে কিনা আপনি কোরআন পড়তে পারেন না আপনি আলেমদের ভুল ধরার কে আপনাকে অধিকার কে দিল হুজুরদের ভুল ধরতে হবে এখন তো হুজুর মারার জন্য একদল মাল কাসা মিড়ি লেগেছে মারো মারো কিন্তু মনে রেখো মরার পরে এই হুজুররাই তোমারই জানাজা পড়বে তুমি যখন জানাজার খাটের পরে শুই থাকবা তখন এই হুজুরির মনে পড়বে এই সেই লোক মহেশখালীর মাঠে আমার মাহফিল করতে দেয়নি এই সেই শুয়ে আছে আল্লাহ সেই লোক আল্লাহ এই লোক ছিল কোরআনের দুশ্মন এই লোক ছিল ইসলামের দুশ্মন এই লোক ছিল হুজুরদের দুশ্মন এই লোক ছিল কোরআনের মাহফিলের দুশ্মন এখন টান টান হয়ে পড়ি আছে তোমার দরবারে যাচ্ছে ঠিক মতন টাইট দিও আল্লাহ তাহলে কোরআন থেকে আলোচনা হবে শুনতে রাজি আছেন সবাই রাজি আছেন চলেন এবার আবার কোরআনে আল্লাহ বলতেছেন ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়াংসিতু লাআল্লাকুম তুরহামুন যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে কোরআনের আলোচনা করা হবে ওই আলোচনাগুলো কোরআনগুলো তোমরা চুপচাপ বসে বসে শোনো আশা করা যায় আল্লাহ পাক তোমাদের রহমতে ভরে দেবে তাহলে চুপচাপ বসে কোরআন শরীফ শুনতে হবে নির্দেশ কার চুপচাপ বসে বসে কোরআন শরীফ শুনতে হবে ওই বাদামের দোকানের সামনে দাঁড়াইয়ে নয় তাহলে চুপচাপ বসে বসে যদি কোরআন শরীফ শুনতে বলি থাকে আল্লাহ তাহলে আল্লাহর কথা মানা ফরজ না আমাদের তাহলে আপনারা যারা দাঁড়িয়ে আছেন তারা ফরজ তরফ করতেছেন আপনারা যারা দাঁড়াই আছেন সুতরাং জায়গা বসেন আর যদি জায়গা না পান দাঁড়াই থাকেন তবে সই দিয়ে যাবেন না চলে গেলি কোরআন শরীফ শোনাবো কা সুতরাং দাঁড়ানো লোককে বসে বসে কোরআন শরীফ শুনতে বলেছে কে আল্লাহ পাক ওই কোরআন শরীফ শুনি আমাদের রহমত নিয়ে বাড়ি যাওয়ার তৌফিক দান করুন আমিন চলুন হাদিসে যাই রাসূল বলছেন মাস্তামা কাওমান ফি বাইতি বুয়ুতিল্লাহ ইয়াতুলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা যখন কোরআন হাদিসের কথা মাস্তামা কওমান ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ কওমের লোকেরা জাতির লোকেরা সমাজের লোকেরা যখন কোরআন হাদিসের মাহফিলের ইস্তেমা করে মসজিদে অথবা মসজিদের বাইরে
ওর থেকে একজন আলোচনা করে কোরআন দিয়ে, আর এই আলোচনাগুলো নারী আর পুরুষ যদি চুপচাপ বসে বসে শুনতে থাকে, মাথার উপর দিয়ে আল্লাহ পাক রহমতের বাতাস প্রবাহিত করে দেয়। সাকিনা মানে হলো শান্তির বাতাস, শান্তির বাতাস প্রবাহিত হয়, জান্নাতের বাতাস প্রবাহিত হয় কাদের, যারা কোরআন হাদিস চুপচাপ বসে বসে শোনে। ইল্লা নাযালাত আলাইহিম সাকিনা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, মাথার পরে সামিয়ানা থাক আর নাই থাক, আল্লাহ পাকের ফেরেশতারা রহমতের সামিয়ানা দিয়ে ওদের ঢেকে রাখে, যাতে করে কোনো ডিস্টার্ব না হয় যারা কোরআন হাদিস শোনে। তাহলে আপনার মাথার উপর দিয়ে কিসের বাতাস বচ্ছে? জান্নাতের বাতাস, রহমতের বাতাস ঢেকে রেখেছে কিসের ফেরেশতারা? কি দিয়ে? রহমতের ফেরেশতারা রহমতের সামিয়ানা দিয়ে ঢেকে রেখেছে। ও হাফাতু হুমুল মালাইকা, যতগুলো লোক কোরআন শরীফ শুনতেছেন বসেছেন, চারিপাশে ফেরেশতারা দাঁড়িয়ে গেছে আর দোয়া করতেছে, আল্লাহ তোমার এক বান্দা সাতক্ষীরা থেকে এসে সূরা আহজাবের 67-68 নম্বর আয়াত তেলাওয়াত করেছে, ওই আয়াতের পর আলোচনা চলছে, আমরা ফেরেশতা দোয়া করতেছি, এরা যখন আখিরি মোনাজাত করে বাড়ি ফিরে যাবে, এদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও। তাহলে আপনি যতক্ষণ পর্যন্ত কোরআনের মাহফিলে থাকবেন, দোয়া করবে কারা? ফেরেশতারা। ফেরেশতাদের দোয়া কি আপনার দরকার আছে? আছে। যাদের দরকার আছে তারা কোরআনের মাহফিলে বসুক, যাদের ফেরেশতাদের দোয়ার দরকার নাই তারাই কেবল রাস্তায় ঘুরে বেড়া। ওয়াজাকারাল্লাহু ফিমান ইনদাহু, আল্লাহ তার নিকটতম ফেরেশতাদের ডেকে বলে, ও ফেরেশতারা থানুক, বিরাত্তর খসড়াপাড়া, কি খানক ইউনিয়ন অস্ত, বিরাত্তর খসড়াপাড়া ফকিরা খালি, কি ফকির খালি পাড়ার মানুষেরা গানের অনুষ্ঠান দেই নাই, নাচের অনুষ্ঠান দেই নাই, মেয়ে নাচের অনুষ্ঠান দেই নাই, পুতুল নাচের অনুষ্ঠান দেই না, আমার কোরআনের আলোচনার অনুষ্ঠান দিয়েছে। আর সাতক্ষীরার থেকে একজন হুজুর এসে আমার এক বান্দা এসে সূরা আহজাব তেলাওয়াত করেছে, আলোচনা করছে, আর মহেশখালীর সমস্ত মানুষগুলো কোরআন শুনতেছে, ফেরেশতা সাক্ষী থাকুক, আখিরি মোনাজাত হবে, সবাই যখন চলে যাবে, আমি আল্লাহ ওরা যে গোনা নিয়ে কোরআনের মাহফিলে এসেছিল আমি ওদের সব গোনাগুলো মাফ করে দেব। আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? জোরে বলেন সত্য না মিথ্যা? আল্লাহ ওয়াদা করেছেন আজকের মাহফিলের আখিরি মোনাজাত করে বাড়ি ফিরে যাবেন, সব গোনা আল্লাহ মাফ করে দেবে। আচ্ছা গোনা নেই, এইরকম একটা লোক হাত তোলেন যে হুজুর আমার একটাও গোনা নেই, পাপ নেই, এইরকম একটা লোক হাত তোলেন যে হুজুর আমার কোনো সওয়াবের দরকার নেই, আমার সব সওয়াবে পরিপূর্ণ, একটা লোক হাত তোলেন তো। তাহলে আল্লাহর রহমত, আল্লাহর রহমত, আল্লাহর রহমত দরকার আমাদের আছে না নাই? তাহলে আমরা শেষ মোনাজাত পর্যন্ত থেকে আল্লাহর রহমত নিয়ে বাড়ি যাব। রাজি? রাজি? কারা কারা রাজি হাত তোলেন যে আল্লাহর রহমত নিয়ে বাড়ি যাব? দেখেন তো কারা কারা হাত তুলিনি, দেখি রাখেন রহমত কার কার দরকার না দেখি, দেখেন তো পাশে কেটা কেটা হাত তুলিনি, তার রহমতের দরকার না, বাস হাত তুলেছেন, হাত তুলে কারে দেখাইছেন? যদি আমার মোনাজাতের আগে আপনি চলে যান, এই হাত আপনার বিরুদ্ধে কথা বলবে, হাত যে কথা বলবে তার কি প্রমাণ আছে? ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, যারা হাত তুললেন যদি মোনাজাতের আগে চলে যান, কিয়ামতের দিন এই হাত আল্লাহর দরবারে বলবে, আল্লাহ হাত উড়াইছিল কিন্তু থাকিনি। যান কারা কারা যায় আমরাও দেখি, কোরআনের মাহফিল মুসলমান শুনবে, কোরআনের মাহফিল শয়তান শুনবে না। সুতরাং কোরআনের মাহফিলে কিছু শয়তান আছে না নাই? ওগুলো দেখবেন ফুটফাট করে ওটা শুরু করবে, যারাই কোরআনের মাহফিল থেকে উঠবে মনে করবেন ইবলিস শয়তানটাই উঠতেছে। যাক কারা কারা যাবে যাক। তাহলে আমরা আপনারা আমরা কি কোরআনের মাহফিলে শেষ পর্যন্ত থাকতে রাজি আছি? আল্লাহ কবুল করুক। সবাই বলে, সবাই বলুন আমিন। সমাধান চাও যদি জীবনে মারণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, সমাধান চাও যদি জীবনে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, এ বাণী সকলের নয় শুধু মুমিনের, এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের, ঘরে বলো কিম্বা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিম্বা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে, সমাধান চাও যদি ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, সমাধান চাও যদি ফিরে চাও খুঁজে নাও, আল্লাহ পাক কবুল করুক।
আর সামনে জানা আল্লাহ বলতেছেন ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন, কাফেরেরা বলে এই কুরআন যেন তোমরা শুনো না। কারা বলে? এ জাতীয় কাফের পৃথিবীতে আছে? আছে। পৃথিবীতে থাকলি বাংলাদেশে? নাই। বাংলাদেশে থাকলি কক্সবাজারে? নাই। কক্সবাজারে থাকলি মহেশখালীতে? নাই। মহেশখালী থাকলেও খোয়ানক ইউনিয়নে নাই, তাহলে এখানেও কাফের? বুঝবেন কি করে? বুঝবেন কি করে? একটা কাফের হাত তুলিতে তো হুজুরে এই সেই কাফের, একটা কাফের হাত তোলেন? আছে কোনো কাফের? আছে? এমনি বলা যায়, কিন্তু হাত তোলা যায় না। হাত তুলতে যান দেখবেন খবর আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে কাফেরেরা বলে লা তাসমাউ লিহাদাল কোরআন, এই কোরআন যেন তোমরা শুনো না। তাহলে কোরআন শুনতে যারা নিষেধ করে তারাই হলো আল্লাহর ভাষায় কাফের। আমার দেশে যাত্রা গান করার জন্য অনুমতি নেওয়া লাগে না, হিন্দুদের দুর্গা পূজা করার জন্য অনুমতি লাগে না, পয়লা বৈশাখের মেহিন আসানোর জন্য অনুমতি লাগে না, তারপরে বিভিন্ন খেলা হচ্ছে, বিভিন্ন নাচ গান হচ্ছে, অনুমতি লাগে না। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কোরআনের মাহফিল করতে গেলে অনুমতি লাগে। আবার কোরআনের মাহফিলে অনুমতি আনতে গেলে কিছু নেতা অনুমতি দেয় না, আবার যদিও দেয় বক্তা চয়েস করে। কোন বক্তা আসবে? কোন বক্তা আসবে? লুৎফর রহমান আছে না? নাই। আরো জোরে বলেন আছে না? নাই। যাত্রা গান দেবে, যদি বলে কোন গায়ক আসবে, কোন গায়ক আসবে, যদি বলে রুনা লাইলা, আরে বাবা তাহলে 5,000 টাকা চাঁদা বেশি নিয়ে যা। তাহলে বড় গায়ক আসলি চাঁদা বেশি দেয়, বড় হুজুর আসলি নামত করে। এরা কোন গ্রুপ? কাফেরের গ্রুপ। এরা কোন গ্রুপ? এরা কাফেরের চামচা। এদের শরীরে মুসলমানের রক্ত নাই। আলেমেরা কারোর বাবার কথা বলে না, আলেমেরা যা বলে কোরআন হাদিসের কথা বলে। সুদীর কথা বললি তো সুদখোরের গায়ে লাগবেই, ঘুষির কথা বললি তো ঘুষখোরের গায়ে লাগবেই, চোরের কথা বললি ভোটচোরদের গায়ে তো একটু লাগতেই পারে। তাহলে চোরের কথা বললি সেই হুজুরের অনুমতি হয় না? তারপরে যারা ওই মূর্তির বিরুদ্ধে কথা বলছে তাদের অনুমতি হয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কাফেরেরা বলে লা তাসমাউ লিহাদাল কোরআন, এই কোরআন যেন তোমরা শুনো না। তাহলে কোরআন শুনতে যারা নিষেধ করে ওরাই হলো কাফের। ওয়াল গাউফিহি লাআল্লাকুম তাগলিবুন, কোরআন শুনতে বসে গেছো, ওরাও এসে বসেছে, সাতক্ষীরার হুজুর কি আলোচনা করবে তা ওরা জানা নাই, এদেরও জানা নাই। এখন যা আলোচনা করতেছে, এখন যা আলোচনা করতেছে, পরপর দেখছি যে গায়ের দিকে আসতেছে, পরপর দেখি মাথার দিকে আসে, পরপর দিকে আমাদের দিকে আসে। তালি হট্টগোল বাধাই দাও, বাড়াবাড়ি বাধাই দাও, ঠেঙা ঠেঙি বাধাই দাও, ইট পেটকেল মেরে হুজুরির নামাই দাও, অপমান করি হুজুরির নামাই দাও। আমার আল্লাহ বললেন যারা কোরআনের মাহফিল বন্ধ করে দেয়, হুজুরির যারা অপমান করে, যারা কোরআনের মাহফিল 144 ধারা জারি করে, আমি আল্লাহ বললাম ওরা আবু জেহেলের চামচা, ওরা শেষ জামানার নব্য কাফে। এখন কাফের আছে কি নাই এখনই চেনা যাবে, এতক্ষণ চেনা এইবার চেনা যাবে। বলবেন হুজুর কি করে চেনবেন? আল্লাহ পাক বললেন ওই যা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন তারিফু ফি উজুহিল্লাযীনা কাফারুল মুনকার, হাজারো মানুষের ভিতরে যারা কাফের থাকবে কোরআন হাদিসের কথা শুনলে ওদের চেহারার ভিতরে মলিনতা দেখা দেবে। সবাই খুশি কিন্তু ওনারা দেখবেন মুখ টুক কালো করে হনুমানের মতন হুম। আল্লাহ বললেন ওর শরীরের ভিতরে কাফের রক্ত ঢুকেছে, এই জন্য কোরআন হাদিস পছন্দ করে না। আল্লাহ পাক আপনাকে আমাকে কোরআন হাদিসের জন্য কবুল করুক। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। তাহলে এবার শপথ নিতে হবে। আমি কোন সুরাত থেকে তেলাওয়াত করেছি এই আহজাব থেকে এতক্ষণ পর্যন্ত ভূমিকা দিয়ে একটা গন্ডির ভিতরে নিয়ে আসলাম, এখন মূল আলোচনায় যাচ্ছি। আমার আলোচনা শেষ না হওয়া পর্যন্ত আপনারা কি ময়দান ছেড়ে যাবেন? যাবেন? আমাকে ফেলাই রেখে কারা কারা চলে যাবেন? এরকম বীর পুরুষগুলো হাত উঁচু করেন। হাত উঁচু করেন।
আপনারা কি বেশি আছেন না মারা গেছেন? বুকে হাত দিয়ে দেখেন তো বেশি আছেন না মারা গেছেন? আছেন তো বেশি, আছেন তো বেশি, ভয় পাচ্ছেন? ভয় পাচ্ছেন? কিসের ভয়? মুসলমান একবার জন্ম নিয়ে চার একবার মৃত্যুবরণ করবে। মুসলমান বাঘের বাচ্চার মতন বেঁচে থাকবে, পাতি শিয়ালের মতন লক্ষ বছর বেঁচে থাকার কোনো দরকার নাই। আমার ভাইরা, মহেশখালীর মাটিতে আমার আগমন ঘটেছে, আগামীতে মহেশখালীর মাটিতে আমার মাহফিল হতেও পারে নাও হতে পারে। আজকের মাহফিল আমার জীবনের শেষ মাহফিল হতে পারে। কোন অবস্থায় বাতিলের কাছে মাথা নত করা হবে না, কোন অবস্থায় কোরআন থেকে দূরে সরে যাওয়া যাবে না। কারা কারা রাজি আছেন দুই হাত উঁচু করে আল্লাহরে দেখা? আল্লাহ হাত, আল্লাহ হাতগুলোরে কবুল করুক, আল্লাহ হাতগুলোরে কবুল করুক। বীরে মুসলমান, বীরে মুসলমান, ধরো আল কোরআন, ফিরাইয়ে আনো সেই হারানো সম্মান। বীরে মুসলমান, বীরে মুসলমান, ধরো আল কোরআন, ফিরাইয়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, সবাই বলতেছেন না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, তলয়ে তাকবীর ধ্বনি ধরায়ে আর একবার। বীর মুসলমান, লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক কবুল করুক। কোন সূরা? আহাজাব শব্দের অর্থ হচ্ছে শত্রু বাহিনী। আহাজাব শব্দের অর্থ কি? শত্রু বাহিনী। মুসলমানদের আর কাফেরদের ভিতরে তৃতীয় যুদ্ধের নাম হলো আহাজাব। প্রথম যুদ্ধের নাম কি? বদর। বদরে মুসলমানদের সংখ্যা ছিল কত? 313। কাফেররা ছিল কত? মুসলমানদের নেতৃত্ব ছিল মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর বদরের যুদ্ধে কাফেরদের নেতৃত্ব দিয়েছিল মিস্টার আবু জেহেল। ভূপাতিত হলো, ক্ষতিগ্রস্ত হলো, হেরে গেল মুসলমান না কাফেরের দল? তাহলে বোঝা গেল 1000 কাফের 313 জন মুসলমানের কাছে কিচ্ছু না। কিন্তু আজকে বাংলাদেশের 18 কোটি মুসলমান, অথচ 18 কোটি মুসলমানদের দেশে বামপন্থী রামপন্থীরা এই মাতব্বারি করছে, আর মুসলমান এখন সংখ্যা লঘুতে পরিণত হয়েছে। আগের সেই মুসলমান আর এই মুসলমান এক নয়। আজকে মহেশখালীর 313 জন মুসলমান যদি এক প্ল্যাটফর্মে এসে বদরের সাহাবিদের মতন পরিকল্পনা নিয়ে ময়দানে নামতে পারে, কাফের চামচারা থুতু ফেলার মতন উড়িয়ে যাবে, সময় লাগবে না। অহুদের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল কত? না, অহুদ, অহুদ, অহুদের যুদ্ধে মুসলমানরা প্রথম লোক তৈরি করলো 1000, কাফেরেরা কত? 3000। ওই কাফেরদের নেতৃত্বে ছিলেন আবু সুফিয়ান, আর মুসলমানদের নেতৃত্বে ছিল মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 1000 লোক জড়ো করেছেন খুব ছলে বলে কলে কৌশলে, যাবে যুদ্ধে হঠাৎ করি এক টুপিওয়ালা 300 লোক নিয়ে কেটে বলল যুদ্ধে যাচ্ছে, বাহির হবে, পরিকল্পনা নেওয়া হয়ে গেছে। টুপিওয়ালা 300 লোক নিয়ে কেটে বলল, যে টুপিওয়ালা 300 লোক নিয়ে কেটে পড়েছিলেন এই টুপিওয়ালার নাম কি? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। তিনি কি বললেন? যে যেও না, বদরের যুদ্ধের প্রতিশোধ নেওয়ার জন্য 3000 মধ্যে মুজাহিদ আসতেছে, তাদের হাতে তরবারি, রণকৌশলে পাকাপোক্ত, ময়দানে গেলে ফিরে আসতে পারবে না, বদরের যুদ্ধের প্রতিশোধ নেবে। এই জন্য রসুলের পিছনে নামাজ পড়ত, রসুলের মতন পাগড়ি পরত, রসুলের মতন দাড়ি রেখেছিলেন, রসুলের সঙ্গে হজ করেছিলেন, এমন একজন মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল 300 লোক নিয়ে কেটে বলল, এরকম টুপিওয়ালা, এরকম পাগড়িওয়ালা, এরকম নামাজি
এরকম পাগড়িওয়ালা এরকম দাড়িওয়ালা আমার সমাজে এখন আছে না নাই? আছে। আস্তে করে বললেন কেন? আছে। এই সমাজে আছে না নাই? আছে। আল্লাহর কসম, আপনাদেরই কারণে আল্লামা সাইদি জেলখানায়, আপনাদেরই কারণে মিজানুর রহমান আজারি দেশ ছেড়ে পালিয়ে গেছে, আপনাদের মতন টুপিওয়ালাদের কারণে এখন হুজুররা বাইর খাচ্ছে। সব টুপিওয়ালা, সব পাগড়িওয়ালা, সব দাড়িওয়ালা যদি এক প্ল্যাটফর্মে আসতো, হুজুরদের দিকে চোখ মোটা করে তাকানোর শক্তি বাংলাদেশে কারোর হতো না। আমাদের কারণেই আমরা মার খাচ্ছি। এক হুজুর মার খায় আর এক হুজুর মিসকি মিসকি হাসে আর কয়, রাজনীতি করতে গেলে কেন জেল খেটে মরো? শক্ত কথা বলতে গেলে কেন মার খেয়েই মরো? আমি এত আজ নসিহাত করি, আমার কিচ্ছু হয় না, জিহাদি তোমার পিছনে এত শত্রু কে? বলা লোক আছে না নাই? মুক্তি ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলছে আমাদের বাংলাদেশে দুই তিন দালাল বাহির হয়েছে, তারা অন্য পক্ষে কথা বলছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। খালি মোনাফেক তখনও ছিল, এখনো এই মোনাফেকদের কাছে আজকের কোরআন ভালো লাগবে না। ওহুদের যুদ্ধে তালি মুসলমান কত দাঁড়ালো? 700। এই 700 লোক নিয়ে আল্লাহ নবী ওহুদের ময়দানে চলে গেলেন। দলের ভিতর থেকে কিছু লোক ভেঙে পড়ার কারণে সাহাবীদের মন ভেঙে গেল, একটু দুর্বল হয়ে গেল। আজকে সব হুজুররা, সব পীর মশাইকরা, সব দরবেশওয়ালারা, সব দরগার লোকেরা যদি এক প্ল্যাটফর্মে থাকতাম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, বৃদ্ধ বয়সে 82 বছর বয়সে বড় হুজুরকে জেলখানার কাঠগড়ে দাঁড়ানো লাগতো না। তাকে আজকে হাজির করা হয়েছিল, বড় হুজুরকে আজকে হাজির করা হয়েছিল। তিনি কোর্টে দাঁড়াই বলেছেন, মাননীয় বিচারক, আমার 82 বছর বয়স, আমি দারুণ অসুস্থ, আমার এই কাঠগড়ায় দাঁড়ানোর মতন শক্তি নাই, আপনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করুন, আপনি ইনসাফ ভিত্তিক বিচার প্রতিষ্ঠা করুন, যে জাকাতের অর্থ আত্মসাতের মামলায় আমাকে হাজির করা হয়েছে, আল্লাহর কসম, ওই জাকাতের টাকার সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল না, অথচ তারপরও আলেমদের দেখে দয়া হয় না? দয়া হয় ভারতের লোক দেখলে, দয়া হয় আমেরিকার লোক দেখলে, একটা কুকুরের পরে দয়া হয়, কিন্তু মানুষের পরে মানুষের দয়া হয় না।